বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব, এটা ডিমের ঝটপট একটা রেসিপি করব। সেজন্য এখানে একটা ফ্রাই প্যান দিয়েছি, আর দিয়েছি কিছুটা তেল। তেলটা নিজের পছন্দ অনুসারে দিবেন। আর এখানে আমি 1 কাপ দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা এইভাবে কেটে নিয়েছি। পেঁয়াজটা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভেজে নিব, বেশি ভাজতে হবে না। পেঁয়াজটা একটু ভেজে নিলাম, হালকা ভেজে নিয়েছি। এখানে আদা রসুনের পেস্ট 4 চামচের 1 চামচ, দুইটা মিলে। আর এখানে শুকনো মানে মশলাটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এই সবগুলো হচ্ছে 1/4 চামচ। আর জিরার গুঁড়াটাও, ভাজা জিরার গুঁড়া আছে, সেটাও 1/4 চামচ। মশলা তেমন একটা যায় না, হালকা মশলা দিয়ে এটা করা যায়, খুবই ঝটপট হয়ে যায়। আপনি বাসায় মেহমান বসিয়ে এটা করে নিতে পারবেন। এবার এখানে আমি 2টা টমেটো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ থেকে যে পানিটা বের হয়েছে আর টমেটো থেকে যে পানিটা বের হয়েছে, সেটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে আমি 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝালটা নিজের মতন করে দিবেন। টমেটো আর পেঁয়াজটা মশলার সাথে খুব ভালো করে ভুনে নিতে হবে, কারণ যেহেতু আমি এটাতে পানি দিব না। আমি প্রায় 4-5 মিনিট এটা একটু ভেজে নিয়েছি। এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি, 2টা ডিম দিয়ে আজকে রান্না করব। এখানে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর কেউ যদি ধনিয়া পাতা পছন্দ না করেন দিতে, তাহলে দিয়েন না, একটু দিলে ভালো লাগে। খুবই ঝটপট একটা মানে তরকারি বা ভাজি, আচ্ছা ডিম ভাজি বলি, এটাকে তরকারি না, এটা খুব ঝটপট একটা ডিম ভাজি। আপনারা এটা ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে খেতে পারবেন, যা দিয়ে মন চায় পোলাও দিয়ে খেতে পারবেন। যাই হোক, খুবই একটা ঝটপট রেসিপি আর এবং হেলদিও। আপনারা এটা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করতে পারেন। আসলে ডিম তো আমরা প্রতিদিনই খাই। যাই হোক, যদি আমার রেসিপিটা আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।